এর সাথে কি কি মিশাতে চাই? লবণ, শুধু লবণ আর পানি? খাই সোডা টোডা দিতে হয় না? তেল না? উপর দিয়ে আটা, তা তো খেয়াল করি নাই বাবা। Thank you.
আঠা লাগাইনি তোকে না গ্লু পানির খিলির মতো ভাই মশলার উপাদান কি কি সুর কি জুর 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 হ্যাঁ সুর কিসের সুর এটা সিঙ্গারার না এই আটা এই এটা কাটলেই পারে ও এটা ভাজে গুঁড়া করা আর তার সাথে পেঁয়াজ মরিচ কাঁচা না ভাজা থাকবে কাঁচা আর কিছু পেঁয়াজ মরিচ মশলা কি মশলা জিরা গরম মশলা ডিম ডিম কি ভাজে না মাখাই দেওয়া লাগবে কাঁচা জিরা জিরার গুঁড়া তারপর হচ্ছে তোমার গরম মশলার গুঁড়া আর ডিম মাখাই দিতে হবে ই দেয় না সুজি মুজি দেয় না ভাই গরম গরম সিঙ্গারা ভাজা হচ্ছে এটা ডাল পুরীর ডাল না কিসের ডাল এটা মসুরের ডাল এই প্রসেসটা কি এটার শুকনো মরিচ লবণ সিদ্ধ করে নিতে হয় আগে সিদ্ধ করে নিয়ে শুকনো মরিচ আর লবণ বিট লবণ জিরা আর এটি মাখাতে হবে শুধু না পার কিছু না হ্যাঁ আচ্ছা এখন বাজে ৫:৩০ সমুচা তেলে দেওয়া হলো আচ্ছা হিট কেমন থাকবে মিডিয়াম না তেলে মিডিয়াম হিট আমি এখন আছি ঈশ্বর দিতে বিপ্লব ভাইয়ের সিঙ্গারার দোকান সমুচার দোকান বিপ্লব ভাই চমৎকার করে গরম গরম সিঙ্গারা আর সমুচা ভাজি করতেছে সমুচা গরম উঠে গেলে কড়াই থেকে আমরা ইনশাল্লাহ খাবো তখন গরম গরম সমুচা সাথে আছে সোহেল ভাই সোহেল ভাই আর আমি একসাথে বসে বসে গরম সমুচা খাবো না আপনার তো জায়গার অভাব নাই সেটা আচ্ছা 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 আমি লেট করে দিলাম ভাই সাতটা ভালো ওই যে
ডিসকভারি থেকে দেখায় ওরা এই দর্শক। এটা কিন্তু কাঠের চুলায়, মানে কাঠ দিয়ে সমোসাটা তৈরি করা হচ্ছে কাঠের আগুনে। এটা টেস্টই হবে অন্যরকম, আমরা একটু পরেই টেস্ট করব ইনশাল্লাহ এই সুস্বাদু সমোসাটা, যেটা গ্যাসে সাধারণত আপনারা শহরে সমোসা খেয়ে থাকেন, গ্যাসের চুলায় রান্না করা হয়, সেটার স্বাদ আর এটার সাথে অন্যরকম একটা পার্থক্য হবে আমরা আশা করতেছি। আমরা সেটা কিছুক্ষণ পরে খেয়ে জানাবো আপনাদেরকে। প্রায় গরম সমোসা ভাজা হয়ে গেছে, পুরিও ভাজা হচ্ছে, আমাদের সামনে গরম সমোচা চলে আসছে। এই মাত্র ভাজা হলো লাকড়ির চুলায়, এখন সেই সমোচা আমরা ইনশাআল্লাহ টেস্ট করব। ভাইও একটা নিছে, কেমন টেস্ট ভাই? টেস্ট তো ভালো, খুব সুন্দর লাগতেছে, খুব সুন্দর লাগতেছে না? এবার আমি টেস্ট করব ইনশাআল্লাহ, ভালো লাগছে। কুড়মুড়ে গরম গরম সমোচা, সেই মজা, খুবই সুস্বাদু। হ্যাঁ, অনেক মজা হয়েছে ভাই, থ্যাংক ইউ। দর্শক আমি আজকে এসেছিলাম, আজকে না সরি গতকালকে এসেছিলাম ঈশ্বর দিতে একটা কাজে, পার্সোনাল কাজে। তো আজকে বড় ভাইয়ের দোকান, দোকানে এসে বসলাম, উনি গরম গরম সমোসা ভাজতেছেন, করে চুলা দেখে আর লোভ সামলাতে পারলাম না, টেস্ট করলাম। তো আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দর্শক আপনারা নিশ্চয়ই চিনতে পারছেন আমার সাথে আছে শামিম ভাই, বিখ্যাত ইউটিউবার, সাথে আমি আর আছে আরেকজন বিখ্যাত ইউটিউবার। তিনজন আমরা ভাগ্যক্রমে ট্রেনের ভিতর দেখা হয়ে গেল, তো আমরা রওনা দিয়েছি। শামিম ভাইরা যথাক্রমে ঢাকা নামবেন আর আমি তো উল্লাপাড়া নামবই, আপনারা জানেন। তো ভালো থাকবেন, আশা করি ব্লগটি দেখে আপনাদের ভালো লাগবে। আল্লাহ হাফেজ।